তাহলে ওই ব্যাংকে আপনি টাকা রাখতে যাবেন, অবশ্যই যাবেন। আপনি আপনি অবশ্যই আপনার অ্যাভেলেবিলিটি চান, যেই পণ্যটাই আপনি কিনবেন না কেন সেই পণ্যটা যেন আপনার বাড়ির কাছেই থাকে, আপনি যেখানে থাকেন সেইখানে যেন ওই পণ্যটা পাওয়া যায়, তাহলে কিন্তু ওই পণ্যটা আপনার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। ঠিক তেমনই আমরা ডাচ বাংলা ব্যাংক চেষ্টা করেছি যে আমাদের পণ্যটা যেন আপনার বাড়ির কাছেই থাকে, আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার এই সার্ভিসটা পেতে পারেন। এখন আপনি যদি টাকা রাখেন, সেই টাকার যদি নিরাপত্তা না থাকে তাহলে তো অবশ্যই সেখানে টাকা রাখবেন না, তাহলে মনে করবেন যে না, তাহলে এই টাকাটা আমার ঘরেই থাক, আমার ঘরেরই নিরাপদ আছে। আপনাকে আমি এতটুকুনও ইনশিওর করতে চাই, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ফিঙ্গারের মাধ্যমে মানে হাতের আঙ্গুলের ছাপের মাধ্যমে অ্যাকাউন্ট হয়ে থাকে, যেহেতু আঙ্গুলের ছাপের মাধ্যমে অ্যাকাউন্ট হয়ে থাকে এই অ্যাকাউন্ট 100% নিরাপদ, 100% সিকিউরড, কারণ কারো হাতের আঙ্গুলের সাথে কারো হাতের আঙ্গুলের মিল নাই। আপনি চাইলেই আপনার অ্যাকাউন্টের টাকা অন্য কেউ তুলতে পারবে না, আপনি যদি চান একমাত্র টাকা তুলতে শুধুমাত্র আপনিই পারবেন, অন্য কেউ পারবে না। সো এখানে 100% নিরাপদ আপনার অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের টাকা কখনোই বেহাত হতে পারবে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে কী কী সুবিধা পেতে পারি, আমাদের এই আউটলেট থেকে আমরা আমাদের এই এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট পয়েন্ট থেকে আমরা কী কী সুবিধা পেতে পারি। আমরা এখান থেকে পেতে পারি আমাদের নর্মাল সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, আমাদের ডিপিএস, এফডিআর, আমরা লোন পেতে পারি, বিলস পে করতে পারি। আমরা বিলস পে বলতে বোঝায় হচ্ছে আপনার বাসার যে কারেন্ট বিল আছে, আপনার বিভিন্ন কোম্পানির বিল হইতে পারে, যেমন হচ্ছে ইন্স্যুরেন্সের বিলগুলো, বিভিন্ন ইন্স্যুরেন্সের বিলগুলো আমরা এই পয়েন্ট থেকে দিয়ে থাকি। সো কারেন্ট বিল কিন্তু আপনাদের কষ্ট করে অন্যান্য ব্যাংকে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনি চাইলেই কারেন্ট বিল এখান থেকেও আপনার বাসার কারেন্ট বিলটা এখান থেকে দিতে পারবেন। চলে যান, বিজনেস করেন, সারাদিন কেনাকাটা করেন, ব্যবসা বিক্রি করেন, সবগুলো টাকা কি করেন একসাথে পকেটে নিয়ে বাসায় চলে যান, রাস্তায় একটা যদি আপনার চিন্তাই হয়ে যায় টাকাটা শেষ। আপনি যদি একটা অ্যাকাউন্ট এখানে করেন, আপনি সারাদিন বেচা কেনা করলেন, সন্ধ্যার সময় ওনার কাছে টাকাটা জমা রেখে আপনি বাসায় চলে গেলেন, পরের দিন সকালে এসে টাকাটা আবার তুলে আপনার বিজনেস আবার শুরু করলেন। এই কাজটা কিন্তু আপনি চাইলেই করতে পারেন, আপনি চাইলেই একটা অ্যাকাউন্ট করে ওনার কাছে টাকা জমা রেখে দেবেন, তার মানে কি আপনার টাকার নিরাপত্তার দায়িত্বও না, আপনি শুধু আপনার অ্যাকাউন্ট করবেন, টাকাটা ওনার কাছে দিয়ে যাবেন, দিয়ে দেবেন মানে ওনার কাছে না আপনার অ্যাকাউন্টে, ওনার কাছে দেবেন, আপনার অ্যাকাউন্টে উনি জমা দিয়ে দেবেন, জমা করলেন পরের দিন হিসাবে টাকাটা তুলে আবার বিজনেস শুরু করতে পারবেন। এই সুবিধাটা কিন্তু আপনি এখান থেকে নিতেই পারেন, একটা অ্যাকাউন্ট করলে আপনি বিভিন্ন ধরনের সুবিধাই পেতে পারেন, তার ভিতরে এইটা আর ওলারও আমারও ভাগ্যেরও সবারও আমাদের সেই গরিব উপস্থিত আছেন আজকের যে ডাচ বাংলার যারা গ্রাহক অত্যন্ত সম্মানিত আমাদের মুরব্বিয়ার সৌদি মন্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আমাদের ব্যাংক এই 9 নম্বর ওয়ার্ডে একটা আমার সিল হই না, আরেকটা প্রতিবন্ধক আছে, আমাদের ভালো আছে, ভালোর সাথে সাথে মন্দও আছে, আমাদের আড়িচা রোগটা যেমন কিনা টিভিট হয়ে গেল, বা একমাত্র থানার স্ট্যান্ড না হয় এগুলোর ওই সাইডে মনে হয় কাটা থাকবে, ওই পাশেই ব্যাংক আসিল, আমাদের বাড়ির পাশে যে ব্যাংক আসছে এটা আমরা গ্রাহক হিসেবে আমরা সবাই একটু তাদেরকে এখানে ব্যাংক করাতে আমি সমর্থনা সবাই হাতের তালির মাধ্যমে দিয়ে এটা উদ্বোধনটা আমরা এখানে এইখানে দুইটি বাজার আছে, একটা যে জেন্ডা বাজার, আরেকটা যে মোহাম্মদের বাজার, আরেকটা ওই পাড়া আছে ওই কাটারের পরে ডিজল বাজার। গ্রাহক হিসাবে তারাই সবচেয়ে বড় প্রাধান্য রাখে, যেমন তাদের কিন্তু সবসময় মাল কিনতে হয়, টিটি করতে হয় তাদের কাছে, আমি মনে করি ব্যাংক সবচেয়ে কাছে তাদের সুবিধা বেশি। আর আমাদের 9 নম্বর ওয়ার্ডেরও সবচেয়ে সুন্দর একটা সুবিধা হয়েছে যে কাছে একটা ব্যাংক হয়েছে, প্রোগ্রাম করি আমাদের এই 9 নম্বর ওয়ার্ডেও 20-25টার মতো কিন্ডারগার্টেন স্কুল আছে, তা আপনারা তো দেখেন কোন স্কুলটা ভালো, কোন স্কুলের পড়ালেখা ভালো আপনারা অনুভব করতে পারেন না, সেই অনুভবটা অন্তত পক্ষে ডাচ বাংলায়
আপনারা করেন, যদি ভালো লাগে আমরা সবাই আমরা এখানে কি করব, আর যদি ওই রকম খারাপ আচরণ করে তাহলে আমরা আসবো না। সুবিধাগুলো আছে সে ব্যাংকের অফিসাররা বলেছেন, আর আমাদের কমিশনার সাবেক কমিশনারও বলেছেন, আমি কিছু বলতে চাই না। তার কারণ আমাদের এই মার্কেটে আর একটা ব্যাংকও আছে, ব্যাংক এশিয়া ইসলামিক, এখানে আমাদের আর একটা সুসংবাদ হলো এখানে ডাচ বাংলা অফিস। আসলে এইটার সুবিধা এত বেশি, যারা এইটা একবার এদের অ্যাকাউন্ট হোল্ডার আছে তারাই জানে। তারপর কি আগে আমাদের জানতাম যে ব্যাংক ছাড়া টাকা করা যায় না, চেকের সিগনেচার মেলে না, আবার যদি কারোদের চেক করানো যায় তারপরে আবার কনফার্মেশন না হলে আবার চেক সেই টাকাও দেয় না। এখন তা নাই, এখন আপনি ইচ্ছা করলে এসে ব্যাংকে করলে আপনি আপনার ফিঙ্গার দিয়েই তা করতে পারবেন, এবং চেক ইস্যু করে আপনি ইচ্ছা করলে যদি চেক কারোদের আপনি অপারও ভাল তাহলে সে চেক দিয়েও ব্যাংকের থেকে টাকা উঠায়। সুতরাং এটা অনেক সুবিধা আছে, আর সবথেকে বড়ো সুবিধা হলো ব্যবসায়ীদের। তার কারণ এইটার শাখা উনি যে বললেন আমাদের অফিসার 6,000-এর মতো, এই যে আমাদের এজেন্ট ব্যাংকিং শাখা আছে অনেক গ্রামের মধ্যে, হাটবাজার আছে, আমরা দেখছি কোনো রকম দৌড়ে এসে এখানে টাকা দিয়ে বলে আগে ভাই টাকাটা পাঠান, টাকা না পাঠালে আমার টাকা আকাউন্ট করবে না, এটা কিন্তু বিরাট সুবিধা। সুতরাং আমরা যারা ব্যবসায়ী আছে অনেকে এটা জানে, কিন্তু যারা গ্রাহক আছে তাদের জানে না। ডাচ বাংলা একটা সুবিধা হলো কুইক টাকা পাওয়া যায়, আপনি যদি একটা হোল্ডার হন একটা কার্ড নেন টাকা আপনার পকেটে, চিন্তার ভয় নাই, যে কোনোখানে দেবেন যে কোনো বড় যা ডাচ বাংলা ব্যাংকের আপনারই আছে। আর সুবিধা হলো একটাই, এইসব এজেন্ট ব্যাংকে এটা করলে মানে হেডের চার্জ নাই, এইগুলো কিন্তু আপনারা সুবিধা। যেহেতু আমাদের হীরা ভাই অনেকদিন তো আমাদের এই গ্যান্ডাই বাজার আপনার এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সে যথেষ্ট আন্তরিক ব্যবসায়ী। অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট এই জনগণের উপর অনেক সময় নির্ভর করে সম্পূর্ণ করা। এর আগে আমাদের এখানে এই ডাচ বাংলা ব্যাংকের আরও আগে এখানে উপস্থিত হয়েছে, কিন্তু মিরার অনেক কাজ আছে, যে কাজগুলো আপনারা যে বঙ্গ প্রচার করে আসছেন ওনাকে একটু বুঝাই দিয়েছেন ওনার কীভাবে কীভাবে সে এই কাজগুলো করছে। ডাচ বাংলা ব্যাংক সম্বন্ধে আমাদের আইডিয়া আগে থেকে আসছে, দূরদর্শী ব্যাংক, যে ব্যাংক আপনার অন্য অন্য দেখা হয়েছে ডাচ বাংলা ব্যাংক পুরানা ব্যাংক এশিয়ার থেকেও পুরানা। ওনার বক্তব্য ওনাদের বক্তব্য শুনে আমি আমাদের পক্ষে খুশি হয়েছি যে উনি ডাচ বাংলা ব্যাংকের একজন সুদর্শন কর্মকর্তা হিসাবে ওনারা যে আমাদের